এমন একটা ফোন যেটাকে তুমি তিনভাবে ফোল্ড করতে পারবে, তার সাথে সাথে এমন একটা ফোন যেটাকে ফোল্ডের সাথে সাথে তুমি রোলও করতে পারবে, আর শেষে এমন একটা ফোনের কথা বলবো যেটাকে এতদিন আমরা ফিউচারিস্টিক ফোন হিসেবে দেখতাম, কিন্তু সেই ফোনটা রিসেন্টলি মার্কেটে রিলিজ হয়েছে। ফোন তো ভাই আমাদের সবার কাছেই আছে, কিন্তু আজকে আমরা দেখবো সব থেকে ইউনিক আর ফিউচারিস্টিক ফোন, এমআই মিক্স অ্যালফা। এটা একটা প্রোটোটাইপ ফোন যেটা এমআই লঞ্চ করেছিল, আর ফোনটায় ডবল প্রোটেকশন দেওয়া। কেমন প্রোটেকশন, ওটাই তো ভাই ইন্টারেস্টিং ব্যাপার এই ফোনটার বিষয়। এই ফোনটা সব থেকে ফিউচারিস্টিক ব্যাপার হলো এর দুটো সাইডে ডিসপ্লে আছে, আর শুধু তাই না, মধ্যখানে কোনো বেজেলও নেই, পুরো সামনে পিছনে মোড়া একটা পুরো সিঙ্গুলার ডিসপ্লে। এটাকে এমআই বলছে 360 র‍্যাপ আপ ডিসপ্লে। এটা হলো একটা প্রপার ফিউচারিস্টিক ফোন উইথ নেক্সট জেন স্পেক্স, কিন্তু ব্যাপারটা হলো এখনো মার্কেটে আসেনি, বাট খুব তাড়াতাড়ি হয়তো এমআই এটাকে মার্কেটে লঞ্চ করতে চলেছে। এটাতে ভাই শুনলে অবাক হয়ে যাবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তার সাথে সাথে যে ডিসপ্লেটা আছে, যে 360 র‍্যাপ ডিসপ্লেটা আছে, ওটাই চারটে সাইড আছে যেটা চার রকম জিনিস তোমাকে দেখাতে পারবে। সামনে আর পেছনের ডিসপ্লের সাথে যে সাইডের ডিসপ্লে গুলো আছে ওটাই নোটিফিকেশন, ব্যাটারি এই সব দেখায়। এবার যদি তোমরা এই ফোনটা দেখে অবাক হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে এমআই মিক্স এর আলফা 2ও আছে। এই ফোনটার ব্যাপারে খুবই রিসেন্টলি লিক হয়, আর এটাও এমআই মিক্স এর মতনই, জাস্ট আরেকটু অ্যাডভান্সড আর মডিফাইড। এটার ব্যাপারে অতটা স্পেসিফিকেশনস জানা নেই আমাদের, কিন্তু ব্যাপারটা হলো এমআই নিজে এটার পোস্টার বার করেছিল। এই দুটো ফোন থেকেই আমরা একটা জিনিস বুঝতে পারি যে এমআই এর টার্গেট হলো ফিউচারে এমন একটা ফোন বার করা যেটা একদমই বেজেল থাকবে না। দুটো সাইডে স্ক্রিন, ক্যামেরার জায়গায় হালকা একটু কাট আউট থাকবে, তার সাথে সাথে দুটো সাইড স্ক্রিনও থাকবে যেটা আমরা নোটিফিকেশনস বগেরা দেখতে পাবো। নেক্সট ফোন হলো আমাদের সেই নোকিয়া। এই নোকিয়ারই একটা প্রোটোটাইপ ফোন আছে যেটার নাম হলো নোকিয়া X200। 6.7 ইঞ্চ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, তার সাথে প্রসেসর হলো হেলিও G88 মিডিয়াটেক। আর এই ফোনটা খুবই শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, বলা হচ্ছে সেপ্টেম্বরে 2022 সালের মধ্যেই চলে আসবে, দেখা যাক কখন বেরোয় নোকিয়ার এই ফোন। এবার ব্যাপারটা হলো যে এটাকে দেখতে বেশ ফিউচারিস্টিক, বেশ অ্যাডভান্স, কিন্তু এটার দাম, এটার প্রাইসটা আমাদের বাজেট ক্যাটাগরির মধ্যেই হতে চলেছে। এই ফোনের মার্কেট থেকে নোকিয়া অনেকদিন ধরে পিছিয়ে ছিল, দেখা যাক নোকিয়া এই ফোনটা দিয়ে কামব্যাক করতে পারে কিনা। পরবর্তী হলো ফ্লেক্সিবল অ্যান্ড ফোল্ডেবল ফোন বাই স্যামসাং। ফোল্ডেবল ফোন মানেই স্যামসাং এর নাম উঠে আসে, কিন্তু এখানে স্যামসাং একটা আলাদা টাইপের ফোল্ডেবল ফোন দেখিয়েছে। এই ফোনটা 9 বছর আগে স্যামসাং এর একটা ইভেন্টে শো করা হয়েছিল, আর এই ফোনটার ব্যাপার হলো যে এটা একটা ওলেড ফোন যেটা পুরোপুরি বেন্ড করা যায় কোনো স্ক্র্যাচ ছাড়া। এই ফোল্ডেবল ওলেড স্ক্রিনটাকে স্যামসাং নাম দিয়েছে ওয়াইউন ফ্লেক্সিবল স্ক্রিন। এই ফোনটাকে যদি তোমরা ঠিকভাবে দেখো তাহলে বুঝতে পারবে নিচে একটা মডিউল টাইপের আছে যেটার ভেতর থেকে স্ক্রিনটা বেরোচ্ছে। দেখতে হয়তো খুবই ফিউচারিস্টিক আর ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু অলরেডি এরকম কনসেপ্টের একটা টিভি লঞ্চ হয়ে গেছে মার্কেটে, তো ভাই কিছুই ইম্পসিবল না। আর যেহেতু এটা স্যামসাং, তো ভাই আমরা সবাই জানি স্যামসাং কি করতে পারে। পরবর্তী ফোনটা স্যামসাং এর থেকে আসছে, সেটা নাম হলো স্যামসাং জিরো। এটা একটা ফিউচারিস্টিক ফোন যেটা স্যামসাং হয়তো বার করতে চলেছে, যেটা ইনফিনিটি স্ক্রিন ডিসপ্লে থাকবে, কোনো নচ না, কোনো বেজেল না, পুরোটাই জাস্ট স্ক্রিন। ফোনটাকে দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি এজ এর মতন, মানে এজটা এরকম ফোল্ডেড, স্যামসাং অনেক ফোনেই থাকে, কিন্তু এই ফোনটার স্পেশালিটি হলো সাইডে ফোল্ড থাকার সাথে সাথে উপরে আর নিচেও ফোল্ড থাকবে, লিটারালি জিরো বেজেল। কিছু স্পেক্স লিক হয়েছে, যেমন কি 6.5 ইঞ্চ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 885 প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 5K রেজলিউশন, তার সাথে সাথে 112 থেকে 256 GB র‍্যাম, বাপরে বাপ। নেক্সট হলো শাওমির ফোল্ডেবল ফোন। এই ফোনটার কনসেপ্ট হলো এই ফোনটাকে তুমি অনেক ভাবে ফোল্ড আর আনফোল্ড করতে পারবে, তার সাথে সাথে এটা 100% স্ক্রিন টু বডি রেশিও মেনটেন করছে। ফোনটাকে তিনটে লেয়ারে তিন ভাবে ফোল্ড আর আনফোল্ড করা যাবে। এখানে ভাই দুটো স্ক্রিনকে আলাদা ভাবে ইউজ করা যাবে, একটাই ভাই গার্লফ্রেন্ড এর সাথে, আর একটাই ভাই ওয়াইফ এর সাথে তুমি চ্যাট করতে পারবে। এই ফিউচারিস্টিক ফোনগুলোর কথা বলতে বলতেই আমি এমন একটা ফোনেরও কথা বলবো যেটাকে দেখতে ফিউচারিস্টিক, কিন্তু সেটা মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যেটাকে তুমি কিনতে পারবে বাড়িতে বসে এই মুহূর্তে। তার আগে আমি বলতে চলেছি রোলেবল ফোন বাই ওপো। বেসিক কনসেপ্ট এই ফোনটার সেম, সেটা হলো ছোটভাবে ফোনটাকে ইউজ করা যাবে আর সেটাকে বড় করেও করা যাবে, যেটা বাকি ফোল্ডেবল ফোনসটা অ্যাচিভ করার চেষ্টা করছে। কিন্তু এই ফোনটাকে তুমি ফোল্ড করতে পারবে না, তুমি রোল করতে পারবে। নর্মালি এই ফোনটাকে ইউজ করতে পারবে, আর যখন প্রয়োজন হবে কোনো ভিডিও তোমার বড় সাইজে দেখতে, তখন এই ফোনটাকে তুমি রোল করে স্ক্রিনটাকে বাড়িয়ে নিতে পারবে। অন্যান্য ফোনের মধ্যিখানে যেমন একটা ক্রিজ থাকে, একটা লাইন থাকে বা কোনো মেটাল থাকে, এই ফোনটা পুরো ক্রিজলেস, পুরো সিমলেস, পুরোটা ছোট অবস্থায় এবং বড় অবস্থাতে। নর্মালি 6.7 ইঞ্চের ওলেড ডিসপ্লে পাবে, কিন্তু এটাকে এক্সটেন্ড করে তুমি 7.3 ইঞ্চ করে নিতে পারবে। নেক্সট ফোনটা হলো ওপোর দ্বারা বার করা, যেটার নাম হলো নেন্ডো। এক নজরে ফোনটাকে দেখলে তোমার মনে হবে একটু ছোট আছে, কিন্তু এই ছোট জিনিসটাই আবার লম্বা হয়ে যায় যখন তুমি এর ফোল্ডটাকে আনফোল্ড করবে। তার সাথে সাথে এই ফোনটা তিনটে ফোল্ডে ডিভাইড করা আছে। ফার্স্ট ফোল্ডে ভাই
সব কিছু নোটিফিকেশন থেকে শুরু করে টাইম ডেট এগুলো দেখতে পাবে। সেকেন্ড ফোল্ডে তুমি ক্যামেরা অ্যাক্সেস করতে পারবে আর ক্যামেরা রিলেটেড জিনিসপত্র করতে পারবে। আর থার্ড ফোল্ডে এটাকে ফোন হিসাবে সব ফিচার্স সহ ইউজ করতে পারবে, যেটা স্ক্রিন হবে 7 ইঞ্চ। ফোনটা ভাই সাংঘাতিক লম্বা আর এটার ডিফারেন্ট ইউজ কেসেস হতে পারে, যেমন কি তুমি এখানে নোটস লিখতে পারো বা এটাকে হরাইজেন্টাল করে তিনটে আলাদা আলাদা স্ক্রিন, মানে তোমার গার্লফ্রেন্ড, তোমার ওয়াইফ প্লাস তোমার এক্স ওয়াইফ সবার সাথে ভাই একসাথে চ্যাট করতে পারবে। নেক্সট ফোন হলো ভাই এলজি, এটার নাম হলো এলজি উইং। এবার এলজি উইং এর এই ফোনটা স্ক্রিনটা ফোল্ডেবল না ভাই, স্লাইডেবল। একটা স্লাইডের সাথে সাথে এই ফোনটাকে তোমরা দুটো পার্টে ডিভাইড করে নিতে পারবে। আর এটাই ভাই 500 কোটি মাল্টিপারপাস আছে। এই ফোনটা ভাই অলরেডি রিলিজ হয়ে গেছিল মার্কেটে, কিন্তু অতটা এই ফোনটার নাম হয়নি। কিন্তু ভাই এই ফোনটাকে দেখতে বেশ ইউনিক আর ফিউচারিস্টিক। পরবর্তী ফোনটাকে দেখতে পুরো আলাদা। এই ফোনটা বার করেছে মোটোরোলা আর এটার নাম হলো মোটোরোলা লাউড আউড়া। ভাই এই ফোনটা 12 বছর আগে রিলিজ হয়েছিল, কিন্তু এতে ভাই আলাদাই পুরো দেখতে আর আলাদাই একটা ফিউচারিস্টিক লুক ছিল, যেটা তখনকার ফোনে অতটাও দেখা যায়নি। এখানে একটা বড় ডায়াল আছে যেটা অনেকভাবে ইউজ করা যেতে পারে, যেমন নোটিফিকেশনের জন্য বা টাইম বা ডেটের জন্য। ফোনের বডিটা পুরো স্টেনলেস স্টিল দিয়ে বানানো ছিল, তার সাথে সাথে অ্যালুমিনিয়ামের কিবোর্ড ছিল। এই গোল্ড স্ক্রিনওয়ালা স্লাইডেবল ফোনটা মোটোরোলা খুব শিগগিরই আবার নতুন ভাবে রিলিজ করতে চলেছে। ভাই স্ক্রিন টাচ ফোনের যুগে এই স্লাইডিং টাইপেবল কিবোর্ড ফোন কবে রিলিজ করে দেখা যাক। পরবর্তী ফোনটায় ভাই পৃথিবীর প্রথম ফোন যেটায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটার নাম হলো মোটোরোলা ফ্রন্টিয়ার। টপ ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 8th Gen স্ন্যাপড্রাগন প্রসেসর। কিন্তু তার সাথে সাথে যেটা সবচেয়ে ইউনিক সেটা হলো 200 মেগাপিক্সেলের ক্যামেরা। বাপরে বাপ, যেমন কি দেখতে পাচ্ছ বিশাল বড় সেন্সর ভাই ক্যামেরাটা। আর এই ক্যামেরাটায় অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আছে DSLR লেভেলের ছবি তোলা। কিন্তু ভাই এটা শুধু সাইজের ব্যাপার না, তোমার যতই মেগাপিক্সেল হোক যতই যাও, যদি ইমেজ প্রসেসিং সেই ফোনটার ঠিকঠাক না হয় তাহলে ছবি অতটা ভালো আসবে না। ফাইনালি এমন একটা ফোন যেটাকে আমরা এতদিন ফিউচারিস্টিক হিসাবেই জানতাম, কিন্তু সেটা অ্যাকচুয়ালি মার্কেটে রিলিজ হয়ে গেছে। আমি কথা বলছি নাথিং ফোন 1 এর ব্যাপারে। নাথিং ফোন 1 কে ঘিরে 500 কোটি হাইপ হয় বিকজ অফ ইটস ডিজাইন। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে এই ফোনটায় ট্রান্সপারেন্ট ব্যাক আছে, তার সাথে সাথে এতে ভাই চন্দননগরের লাইটিং ও লাগানো। তোমার নোটিফিকেশন আসলে ভাই ব্লিঙ্ক করবে লাইট, ফোন আসলে আলাদাভাবে ব্লিঙ্ক করবে, তার সাথে টর্চ হিসাবে তো ইউজ করতেই পারবে। আর মিড রেঞ্জ আর বাজেট ফোন, যদিও ভাই 30,000 টাকা কার বাজেট ভগবান জানে, তার মধ্যে এটা একটু স্ট্যান্ড আউট করছে ইন টার্মস অফ ডিজাইন, এটা আমাদের মানতেই হয়। ডিজাইনটা কারোর ভালো লাগে কারোর বাজে লাগে, কিন্তু ভাই ইউনিক আছে, এটাকে নিয়ে কথা তো হচ্ছে। লাস্ট তুমি কোন ভাই 30,000 টাকার ফোন নিয়ে এত এক্সাইটেড বা হাইপ দেখেছিলে? এই ফোনটা যদি তুমি ডিটেইলড আনবক্সিং প্লাস যদি চাও যে আমি ওটাকে পার্সোনালি কিনে রিভিউ করি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটাকে লাইকও করে দিও, তাহলে আমি বুঝে যাবো এই ফোনটা তোমরা রিভিউ দেখতে চাও কিনা। আর আজকে ভিডিও এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এরকম টেক রিলেটেড মজাদার ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।